डियर स्टूडेंट्स आज के देखो गूगल फर्मेर माध्यमे आमरा कि करे एग्जाम दीते पारी। आमादेर हाफ इयरलि एग्जाम शुरू होबे गूगल फर्मेर माध्यमे। तो गूगल फर्मे जे हाफ इयरलि एग्जाम होबे ताते 10 नम्बर थाकबे। ओके, आज के देखे नेब जे गूगल फर्मेर माध्यमे आमरा कि करे एग्जाम दीते पारी। प्रथमे तो तोमादेर ग्रुपे जाबे, ग्रुपे गिए तोमादेरके एकटा लिंक प्रोवाइड करा हबे। तारपरे लिंकेर उपरे प्रेस करले लिंकटा कपि हबे। तारपरे कोड फर्मटा ओपेन करबे। गूगल फर्मे जेखाने एड्रेस लेखार जायगा आछे ओखाने एकटु चेपे धरे थाकबे, ताहले पेस्ट अपशन आसबे। पेस्ट अपशने क्लिक करले लिंकटा ओखाने पेस्ट हये जाबे। तारपरे गो अपशन टिपबे। गो अपशन टेपार परे देखबे तोमादेर फर्मटा ओपेन हये गेछे। प्रथमे तोमादेरके नाम लिखते हबे। देखो आमी एकटा नाम लिखेछि, आमार नामटा एखाने श्री अस्कर साहा। तारपरे नेक्स्टे जाबे। नेक्स्टे क्लिक करले देखबे आसबे चूज योर सेक्शन। तो तोमरा ए बा बी जेटा जे सेक्शने पर ओटा चूज करबे। तारपरे तोमादेर रोल नम्बर प्रोवाइड करबे, आमी एखाने 48 दिएछि। तारपरे नेक्स्ट क्लिक करले तोमादेर सामने प्रश्नपत्रटा चले आसबे। তারপরে দেখো আমি একটার পর একটা আমি প্রশ্নগুলো সলভ করেছি। ওকে, তোমাদেরকে কি করতে হবে, প্রথমে প্রশ্নটার কি ধরনের প্রশ্ন ওটা নীল রঙের একটা হাইলাইটারে থাকবে, তারপরে পার্টিকুলার প্রশ্নটা দেওয়া থাকবে এবং তার নিচে কিছু অপশন দেওয়া থাকবে। এখানে তোমরা অপশনের মাধ্যমে উত্তরগুলো দিতে পারো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে। এই ধরনের প্রশ্ন আমরা গুগল ফর্মের মাধ্যমে প্রথমে 10 নম্বর আমরা নেব। তারপরে তোমাদের যে ব্রড কোশ্চেনের উত্তরগুলো আমরা কপিতে ওগুলো লিখতে হবে। ওকে, তো গুগল ফর্মের মাধ্যমে আমরা যে ইয়েটা নেব, এক্সামটা নেব, ওই এক্সামটা কিন্তু 10 নম্বরের হবে। ওকে, এই 10 নম্বরে 10টা প্রশ্ন থাকতে পারে বা 20টা প্রশ্ন থাকতে পারে। এটা নাম্বার অফ কোশ্চেনস ওখানে দেওয়া থাকবে। ওকে, তোমাদেরকে প্রতিটা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে এবং তোমরা যখন এক্সামটা তোমাদের দেওয়া হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে যে ওইখানে একটা ভিউ স্কোর অপশন আসছে। ওকে, ভিউ স্কোর অপশনে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমরা ওই এক্সামে পার্টিকুলার এক্সামে কত নম্বর পেয়েছো সেই নম্বরটা তোমাদের দেওয়া থাকবে। ওকে, এইবারে ধরো তোমরা কোন কোন কোশ্চেন ভুল করেছো, কোন কোন কোশ্চেন ঠিক করেছো সেটাও কিন্তু ওইখানে দেওয়া থাকবে। ওকে, এবং তোমরা যখনই ওটা সাবমিট বাটনটা প্রেস করবে তখনই তোমাদের প্রশ্নপত্র মানে উত্তরটা আমাদের কাছে রেকর্ডেড হয়ে গেল, আর তোমাদের কিছু করার দরকার নেই। তারপর ইচ্ছা করলে ভিউ স্কোর করতে পারো। ওকে, আর তোমাদের কিন্তু একবারে একজন কিন্তু একটাই এক্সাম দেবে, দুটো এক্সাম দেবে না। যদি তোমরা দুবার ভুল করে দিয়ে ফেলো তাহলে কিন্তু প্রথমে তোমরা যে এক্সামটা দিয়েছো সেটাই কিন্তু আমরা গ্রহণ করব। ওকে, তাতে যদি তোমরা কম নাম্বার পাও তো কম নাম্বারই হবে। ওকে, তো রিকোয়েস্ট, তোমরা কেউ দুবার কিন্তু লিঙ্কটা ক্লিক করবে না। ওকে।